ইসলাম কোনো ধর্মীয় নেতার ধর্ম নয়, ইসলাম কোনো সরকারের ধর্ম নয়, ইসলাম কোনো ধর্ম মন্ত্রণালয় থেকে আগত নির্দেশনা নয়, ইসলাম হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বাণী। অকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর। হক আসে একমাত্র প্রভুর পক্ষ থেকে, যার ইচ্ছা হয় সে সেটাকে মেনে নেবে, আর যার ইচ্ছা হয় সে সেটাকে অস্বীকার করে সে জাহান্নামে চলে যাবে। আপনি যদি নিজেকে মুসলিম পরিচয় দিতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই জাহেলিয়াতের সাথে সর্বতভাবে আপনার সম্পর্ক ছিন্ন করতে হবে। আপনি কখনোই জাতীয়তাবাদী হতে পারেন না, আপনি কখনোই সেকুলারিস্ট হতে পারেন না, আপনি কখনোই কমিউনিস্ট হতে পারেন না, যদি আপনি মুসলিম হতে চান। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ, والصلاه والسلام على من لا نبي بعده، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر انا اعتدنا للظالمين نارا। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ঢাকা দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মজলিসের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আলোচকবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় দিনী ভাইরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ সহমতে আজকে আমরা এমন একটি মজলিসে একত্রিত হতে পেরেছি, সেজন্য মহান রব্বের প্রতি প্রথমে শুক্রিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সুপ্রিয় উপস্থিতি, সময় অত্যন্ত সংক্ষেপ, ইফতারের পূর্বে সামান্য কয়েকটি কথা বলার সুযোগ রয়েছে, তো আমি মূল কথার দিকে এগিয়ে যেতে চাচ্ছি। শুরুতেই আহলে হাদিস আন্দোলন বাংলার বুকে আজ থেকে পরিচালিত হচ্ছে না, যদি আমি হিসাব করে বলি তাহলে সেই সাহাবায়ে কেরামের যুগ থেকেই আহলে হাদিস আন্দোলনের যাত্রা শুরু, সেই থেকে আজও পর্যন্ত চলছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। এই আন্দোলনের মূল আহ্বানটা কি? আমরা বলেছি আমরা চাই এমন একটি সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো রূপ মাঝহাবী সংকীর্ণতা। প্রথম কথা কি, প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ থাকবে না, এমন একটা সমাজ আমরা কামনা করি। প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ এর অর্থটা কি? আজকে আমাদের সমাজে, মুসলিম সমাজে আমরা মুসলিম নাম ধারণ করে আছি, ইসলামের এক একজন সৈনিক নিজেদের মনে করছি, একই সাথে আমরা কেউ জাতীয়তাবাদের সাথে যুক্ত, কেউ আমরা সেকুলারিজমের সাথে যুক্ত, কেউ কমিউনিজমের সাথে যুক্ত, নানা ধরনের আধুনিক মতবাদকে আমরা নিজেদের জীবনের মধ্যে সামিল করে নিয়েছি এবং বলছি এই কথা যে আজকের যুগ হচ্ছে আধুনিক যুগ, এই যুগে এই সমস্ত মতবাদ না মানলে চলা সম্ভব নয়। আমরা ইসলামী রাজনীতি করছি, ইসলামী রাজনীতির নামে আমরা গণতান্ত্রিক রাজনীতির সাথে যুক্ত হয়ে বলছি এই যুগে গণতন্ত্র ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই, অতএব গণতন্ত্র সাথে আমাদেরকে অবশ্যই সামিল করতে হবে, এবং শুধু তাই না, এটাকে তারা নিজেদের ইবাদতের অংশ মনে করে নিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় উপস্থিতি, ইসলামকে কোনো প্রকৃতির সাথে, ইসলাম কি কোনো আধুনিকতার সাথে মিল খাওয়ানোর জন্য আসে, নাকি ইসলাম নিজেই আধুনিকতার সাথে বা আধুনিকতাকে প্রতিষ্ঠা দান করার জন্য আসে? ইসলাম তো নিজেই আধুনিক, ইসলামের সাথে আপনি কোন আধুনিকতা মেশাতে চাচ্ছেন? যে আধুনিকতাকে আপনি মেশাতে চাচ্ছেন সেটা তো ইসলামই নয়, ইসলামের বাইরে যা কিছু তার সাথে ইসলামের কোনো সম্পর্ক কখনো থাকতেই পারে না, সেটাকে আপনি আধুনিকতা নাম দেন, সেটাকে প্রগতি নাম দেন, আর যে নামই দেন না কেন। আপনি যদি নিজেকে মুসলিম পরিচয় দিতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই জাহেলিয়াতের সাথে সর্বতভাবে আপনার সম্পর্ক ছিন্ন করতে হবে। আপনি কখনোই জাতীয়তাবাদী হতে পারেন না, আপনি কখনোই সেকুলারিস্ট হতে পারেন না, আপনি কখনোই কমিউনিস্ট হতে পারেন না, যদি আপনি মুসলিম হতে চান হয় আপনাকে মুসলিম হতে হবে, আর না হলে ওইগুলো হতে হবে। যদি ওইগুলো হন তাহলে আপনি মুসলিম থাকলেন না, অথবা ইসলামের পরিচয় আপনি বহন করলেন না, আর যদি মুসলিম পরিচয় আপনি বহন করতে চান আপনাকে অবশ্যই অবশ্যই প্রগতির নামে এই সকল বিজাতীয় মতবাদ আপনাকে ত্যাগ করতে হবে। দুই নম্বর, মাজহাবি সংকীর্ণতা বাদ থাকা যাবে না। ইসলাম, ইসলাম হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নাম। ইসলাম মানে কল আল্লাহ কল রসুল, আল্লাহ বলেছেন তার রসুল বলেছেন, এর বাইরে আর যা কিছু থাকবে সেটা যদি আল্লাহ এবং তার রসুলের কথার বাইরে যায় সেটা কখনোই ইসলাম নয়, হতেই পারে না। আপনি মাজহাবের নাম দিয়ে নতুন একটা মতবাদের জন্ম কখনো দিতে পারেন না, মাজহাবের নাম দিয়ে ইসলামকে কিছু মানুষের মতামতের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারেন না।
প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সমাজে আমরা যদি তাকাই, প্রত্যেকেই ইসলামকে আমরা আমাদের নিজ নিজ গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে নিয়েছি। যে যে মাঝহবকে মানি সেই মাঝহবের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে নিয়েছি। যে যে পীরকে মানি সেই পীরের আইন অনুযায়ী, পীরের ওয়াজিফা অনুযায়ী ইসলামকে সাজিয়ে নিয়েছি। ইসলাম কোনো রাজনৈতিক নেতার ধর্ম নয়, ইসলাম কোনো ধর্মীয় নেতার ধর্ম নয়, ইসলাম কোনো সরকারের ধর্ম নয়, ইসলাম কোনো ধর্ম মন্ত্রণালয় থেকে আগত নির্দেশনা নয়। ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার রাসূলের বাণী, অকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর। হক আসে একমাত্র প্রভুর পক্ষ থেকে, যার ইচ্ছা হয় সে সেটাকে মেনে নেবে, আর যার ইচ্ছা হয় সে সেটাকে অস্বীকার করে সে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এতে কোনোই যায় আসে না। ইসলামকে আমাদের ইসলামের জায়গায় রাখতে হবে, ইসলামকে পরিবর্তনের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই। প্রিয় উপস্থিতি, আমরা এই কথা নতুন কোনো কথা বলছি না। অনেকে মনে করছেন আমরা নতুন নতুন কথা নিয়ে আসছি, নতুন নতুন ফেতনা আবিষ্কার করছি, আমরা ইহুদি খ্রিস্টানের দালাল। প্রিয় উপস্থিতি, এই কথা নতুন কোনো কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আজকে যদি আমরা আমাদের এই বাংলার স্বাধীনতার ইতিহাস দেখি, এই বাংলা মূলত 47 সালের ফসল, তাই না? 47 সালে যে পাকিস্তান আন্দোলন হয়েছিল, সেই পাকিস্তান আন্দোলনের ফসল হচ্ছে এই বাংলাদেশ। এই বাংলাদেশ যখন গঠন হয়, অর্থাৎ বাংলাদেশের আগে যে পাকিস্তান গঠন হয়েছিল, সেই পাকিস্তান আন্দোলনের বা পাকিস্তানের যে শাসনতন্ত্র রচিত হয়েছিল 51 সালে এবং 56 সালে, আপনারা দেখবেন সেখানে সর্বদলীয় ইসলামী দল মিলে তারা যে ইসলামী শাসনতন্ত্র গঠন করেছিলেন, সেখানেও এই কথা লিখেছিলেন, পাকিস্তানের আইন ও বিধান হবে পবিত্র কোরআন এবং সহি সুন্না অনুসরণে। পবিত্র কোরআন এবং সুন্না অনুসরণে, সহি কথাটা ওখানে লেখা ছিল না, পবিত্র কোরআন এবং সুন্না অনুসরণে। সেখানে কোথাও লেখা ছিল না পাকিস্তানের আইন এবং বিধান হবে সুনির্দিষ্ট কোনো মাজহাব অনুযায়ী। আমরা ঠিক একই কথাই বলছি, বাংলাদেশের আইন ও বিধান সেটা পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী ঢেলে সাজানো হোক। বাংলাদেশের ধর্মীয় সমাজ, তারা সবাই পবিত্র কোরআন এবং সহি হাদিসকে একমাত্র মানদণ্ড হিসাবে গ্রহণ করে নিক, তারপরে ব্যাখ্যার ক্ষেত্রে যদি কিছু বিষয়ে মতভেদ থেকে থাকে সে বিষয়টা আলাদা, কিন্তু আমাদের মৌলিকত্ব অবশ্যই হতে হবে পবিত্র কোরআন এবং সহি হাদিসের উপরে। এ বিষয়ে দ্বিমত করার কোনো সুযোগ আমাদের আছে? যদি সুযোগ থাকে তাহলে আমরা ইসলাম থেকে দূরে সরে গেলাম। প্রিয় উপস্থিতি, সর্বশেষ কথাই, আজকের এখানে যারা উপস্থিত রয়েছেন সবার প্রতি আমাদের একই আহ্বান, আজকে পবিত্র রমজান মাস। রমজান মাস হচ্ছে প্রশিক্ষণের মাস, তাই না? আত্মশুদ্ধির প্রশিক্ষণের মাস। রমজান মাস হচ্ছে তাকওয়া হাসিলের মাস। এই মাসে যদি আমরা প্রকৃত অর্থে তাকওয়া হাসিল করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই ইসলামের কাছে পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে, তবেই আমরা প্রকৃত মুত্তাকি হতে পারবো। এটা বাদ দিয়ে যদি অন্য কোনোভাবে আমরা তাকওয়া অর্জনের চেষ্টা করি, সেটা আমাদের জন্য সফল হবে না, যদি না আমরা কোরআন এবং হাদিসের কাছে সুস্পষ্টভাবে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ না করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউ মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। প্রিয় উপস্থিতি, আজকের এই মজলিস থেকে যারা এখানে উপস্থিত রয়েছেন, বিশেষ করে তরুণ ভাইদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যে দাওয়াত নিয়ে কাজ করে যাচ্ছে, বাংলাদেশ আহলে যুব সংঘ যে দাওয়াত নিয়ে কাজ করে যাচ্ছে, এটা কোনো কঠিন কোনো দাওয়াত নয়, এটা কোনো না বোঝার কোনো দাওয়াত নয়। আমরা সরল এবং সহজভাবে সুস্পষ্টভাবে একথাই বলে দিয়েছি, আসুন পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে জীবন গড়ি। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আমরা চাই আপনারা এই মেসেজটাকে নিজেদের অন্তরে ধারণ করুন, নিজেদের জীবন এবং সমাজে এই মেসেজটাকে বাস্তবায়ন করুন, এবং সমাজের প্রত্যেকটা মানুষের কাছে এই দাওয়াতটি পৌঁছে দিন। ইনশাআল্লাহ আমাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যম দিয়ে আগামী দিনে যে বাংলাদেশ ইনশাআল্লাহ আসছে, সেই বাংলার জমিনে আমরা যারা যুবক রয়েছি, আমরা যারা বৃদ্ধ রয়েছি, আমরা যারা নারী রয়েছি, আমরা যারা পুরুষ রয়েছি, আমাদের প্রত্যেকে ইনশাআল্লাহ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুসরণে নিজের জীবনকে আমরা ইনশাআল্লাহ পরিচালনা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে যে মসজিদে আমরা উপস্থিত হয়েছি, আমরা অত্যন্ত আনন্দের সাথে লক্ষ্য করছি, আলহামদুলিল্লাহ অত্যন্ত সুরম্য একটা বিল্ডিংয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। এই আঙ্গাজোড়া মসজিদ বহুদিন আগে থেকে প্রতিষ্ঠিত হয়েছিল রাজধানী ঢাকার বুকে। এই ধরনের একটি টিনের মসজিদ সত্যি কিছুটা বেমানান ছিল,
আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে আজকে এই সুরম্য বিল্ডিংয়ে আমরা উপস্থিত হয়েছি। কিন্তু এই সুরম্য বিল্ডিংই আমাদের জন্য মৌলিক বিষয় নয়, আমাদের মৌলিক বিষয় হচ্ছে এটাই যে এই মসজিদ থেকে ইনশাআল্লাহ তাওহীদ এবং সুন্নাতের বার্তা সর্বত্র ছড়িয়ে পড়বে এই আফতাবনগর অঞ্চলে, এই বেরাইত বা আশপাশের যত অঞ্চলে যে সমস্ত মানুষরা দিন পিয়াসী রয়েছেন, দিনের সঠিক বুঝতে চান, তাদের জন্য ইনশাআল্লাহ এই মসজিদ হকের দরজা খুলে দেবে, হকের আলো তাদের মধ্যে ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। পরিশেষে বাংলাদেশ আলে যুব সংঘের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।